الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. কাছে এবং দূরে, দেশ এবং বিদেশ, ঘরে এবং বাহিরে, যে যেখানে বসে পবিত্র মাসে, কোরআন নাজিলের মাসে, রহমত বরকত মাগফিরাতের মাসে আপনারা দেখছেন, সকলকে জানাচ্ছি রমাদান মুবারক, রমাদান করিম। একই সাথে আপনাদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আসলে দেখেন, 7টায় আসবো ঠিক, কিন্তু 5টা মিনিট দেরি হয়ে গেল, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এর জন্য। আর শুরুতে বলে নিচ্ছি, যদি টেকনিক্যাল কোনো প্রবলেম দেখা দেয় তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। তা আমি তো আগেই আপনাদেরকে ঘোষণা দিয়েছিলাম যে বর্তমান সময়ের উদীয়মান শিল্পী, তরুণ শিল্পী, মিষ্টি কণ্ঠ, দরাজ কণ্ঠের শিল্পী, আমার স্নেহের ছোট ভাই নিয়াজ মাখদুমকে আমি আজকে লাইভে নিয়ে আসবো। মূলত আজকের লাইভটা শুধু ওর জন্য, আর একই সাথে আপনারা বলতে পারেন যে আজকে একটু টেস্ট করতেছি আর কি, যে গ্রুপ কল যেটা আছে, একসাথে একের অধিক আর্টিস্ট যারা আছেন, সম্মানিত শিল্পী যারা আছেন, তাদেরকে নিয়ে আসা যায় কিনা বা কিভাবে তাদেরকে দিয়ে লাইভ করানো যায়। যাই হোক, আমার মনে হয় নিয়াজ ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে। আমি দেখি নিয়াজ আমাদের সাথে আছে কিনা ইনশাল্লাহ। নিয়াজ নিয়াজ তো মনে হয় চলে আসলো আমাদের কাছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাশা আল্লাহ, নিয়াজ ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আল্লাহর মেহরবানি। আচ্ছা নিয়াজ, আজকে তো পুরো লাইভটা আসলে তোমাকে দিয়েই সাজানো চিন্তা করেছি, এবং আমি জানি তুমি এই রোজায় হয়তো কিছুটা ক্লান্তি বোধ করছো, ক্লান্তি ফিল করছো স্বাভাবিকভাবেই। তো তারপরেও যেহেতু সকলকে ওয়াদা দিয়েছিলাম যে আসব, ইতিমধ্যে আমাদের সাথে অনেক ভাই যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। আমি দেখছি স্ক্রিনে এখানে দেখা যাচ্ছে, তো আমি একটু ফোনটা সাইলেন্ট করে নিই। তো যাই হোক নিয়াজ, আজকে যেহেতু তোমার লাইভ, তুমি একটু শুভেচ্ছা বিনিময় করো তোমার বা আমাকে, আমাদেরকে, সকলকে, সকলের উদ্দেশ্যে একটু শুভেচ্ছা বিনিময় করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় বন্ধুরা যারা আজকে লাইভটি দেখছেন, সকলকে ধন্যবাদ। দেশে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে রমজানের মোবারক সকলকে। রোজা তো অলরেডি একটা হয়ে গেছে, আর এবার রোজাটা একেবারে ডিফারেন্ট, এরকম রমজান আমরা আসলে কখনোই পালন করিনি। হয়তো এটা আমাদের নসিবে ছিল, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সারা বিশ্বে যেহেতু করোনা আক্রান্ত রোগী এবং অনেক অসুস্থ লোক কাতরাচ্ছে, আপনারা মনে করতেছেন এর ভিতরে এটা লাইক করতেছে, গান করবে, বা এটা আসলে মানুষের জীবনটাই সুখ দুঃখ নিয়ে শুরু এবং এইভাবে শেষ হয়। তো আমরা সবকিছুর মাঝে আমরা লাইক করব, আমরা সবার জন্য সবাই দোয়া করব, এটাই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। এই আর সবাই থাকবেন, শেষ পর্যন্ত লাইভে থাকবেন, অনেক সুন্দর সুন্দর গান হবে, অনেক স্মৃতিচারণ হবে, এটাই। আমি একটু তোমাকে থামাই নিয়াজ, তা তুমি কি চাও না যে তোমার তুমি তুমি শুধু তোমার মাঝে থাকো, বা তুমি আমার সাথেই শুধু কমিউনিকেশন করবা, বা যারা দেখছে তুমি কি চাও না যে আরো মানুষ দেখুক? সেজন্য কি তুমি তো তোমার কথা বলবা যে প্রিয় ভাইয়েরা আপনারা শেয়ার করে আরো অন্যকে দেখার সুযোগ করে দিন, যেহেতু ভাইয়ার সাথে তোমার এই প্রথম লাইভ। অবশ্যই অবশ্যই, জি, লাইভটি আপনারা অবশ্যই শেয়ার করবেন যাতে করে সকলে দেখতে পারেন। আসলে আমি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি লাইভে আসি না, খুব কম আসি। তুমি
অনেকে আসলে বারবার আমাকে একটা জিনিস প্রশ্ন করে, নিয়াজ আপনার কেমন ভাই? স্বাভাবিকভাবে সবসময় তো বলে থাকি আমার ছোট ভাই অমুক, আমার ছোট ভাই অমুক, আমার ভাই, আমার ভাই। তো সবাই জানতে চায় আর কি, তুমি আসলে আমার কেমন ভাই, এটা কি তুমি বলে দাও নাকি? হ্যাঁ অবশ্যই, এটা আমাকে অনেক প্রশ্ন করে, অনেকে যে ইনবক্স করে মেসেঞ্জারে যে আপনার কেমন ভাই, আমি অনেক সময় বলি যে ভাই আবার কেমন হয়, আমি ছোট, আমার আমার চার ভাই, ভাই হচ্ছে আমার ইমিডিয়েট বড়, আর এর ভাইয়ের আরো দুটো, আমার মানে আরো দুইটা বড় ভাই আছে, এরা দুবাই থাকে আর ভাই লন্ডন থাকে, আমি সবার ছোট। আসলে আমি ওইভাবে ফেজে কখন আসি নাই, বিধায় দর্শক যারা আমাকে অনেকে কম চেনে, আমি এমনিতে একটু চাপা স্বভাবের, চুপচাপ থাকতে পছন্দ করি, এর জন্য ওইখানে ক্লাস হয় নাই কখনো, আর এটা ইচ্ছাও নাই এখনো। যাই হোক, এখন যেহেতু সবাই বসা, তাই ভাইয়া বলল যে যদি আমি লাইক করি সবাই তো বসা, একটু হামনা যদি আমরা একটু গে শুনাই, মানুষ অনেক খুশি হবে আশা করি। দেখো আমি যখনই লাইভ করি নিয়াজ, হ্যাঁ হ্যাঁ আপন ভাই, বুঝতে পারছি, এটা সবাই বুঝতে পারছে যে তুমি আমার আপন ভাই, অসুবিধা নেই, তুমি আমার ছোট ভাই, তুই আমার ছোট ভাই, কোনো সমস্যা নেই। আমাদের সাথে কিংবদন্তি একজন গীতিকার সুরকার শিল্পী আব্দুল সালাম ভাই, সে তোমাকে শুভেচ্ছা জানাইছে, জানিয়েছে আর আমাকে এক কোণার থেকে লেখছে দুই ভাইকে শুভেচ্ছা। ওকে ঠিক আছে, তো আমরা সালাম ভাইয়ের শুভেচ্ছা নিলাম, তো পাশে থাকুন, শুকরিয়া। তো নিয়াজ তুমি কোন গান দিয়ে শুরু করবা? সালাম ভাই আপনি অপেক্ষা করেন, আপনাকেও নিয়ে আসবো ইনশাল্লাহ। না আজকে একটু মল্লিক সম্পর্কে একটু যদি বলতেন ভাইয়া, আজকে যেহেতু মল্লিক প্রথম রমজানে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা মল্লিক ভাইকে জান্নাতুল ফেরদাউস, একটু বললে আমি এরপরে গান গাওয়া যাবে, অনেকে গান শোনার জন্য। শুকরিয়া 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 নিয়ে, শুকরিয়া। আসলে আসলে সত্যি কথা বলতে কি, ইসলামী সংস্কৃতি অঙ্গনে সঙ্গীত বলতে বা সংস্কৃতি বলতে আমরা যেটা বুঝি, কবি মতিউর রহমান মল্লিক যে যেভাবেই বলুক না কেন, যে যেটা দাবি করুক না কেন, আসল কথা হলো মল্লিক ভাই অনেকে অনেক আমাদের জাতির কবি যারা, তারা কিন্তু যেমন কবি কাজী নজরুল ইসলাম, তিনি গান লিখেছেন, সুন্দর সুন্দর ইসলামী গান লিখেছেন, তিনি প্রেমের গান লিখেছেন, অনেক ভালোবাসার গান লিখেছেন, ইসলামের গান লিখেছেন, কিন্তু শুধুমাত্র ইসলামের জন্য, দিনের জন্য, এবং শুধু বাংলাদেশ নয়, বাংলা ভাষাভাষী সারা পৃথিবীর মানুষের কাছে ইসলামী সঙ্গীতের মাধ্যমে যে একটা দিনের দাওয়াত পৌঁছে দিয়েছেন, তার নাম হচ্ছে কবি মতিউর রহমান মল্লিক, যার মাধ্যমে এবং বাংলাদেশে আজকে ছড়িয়ে ছিটিয়ে, প্রান্তরে প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে কত শত শিল্পী গোষ্ঠী, কত গীতিকার সুরকার। আমি নিয়ে আসবো সালাম ভাই সহ অন্য অন্য সবাইকে নিয়ে আসবো, আমি চেষ্টা করব তাদেরকে দিয়েও কিছু কথা শুনবো, কারণ তারাই তো কোন অনুপ্রেরণার মধ্য দিয়ে তারা আজকে এখানে আসছে, বা আমি আলহামদুলিল্লাহ আপনারা ভালোবেসেছেন সেখানে আজকে যে অবদান মল্লিক ভাইয়ের, সেটা তো আসলে কখনই আমরা ভুলতে পারবো না। তো এই পবিত্র মাসে, কোরআন নাজিলের মাসে, বরকতের মাসে আমরা মল্লিক ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের মালিক, তু জাহানের মালিক, ইয়া আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি, আপনি মল্লিক ভাইয়ের জিন্দিগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা আপনি তাকে দান করুন, এই দোয়া আমরা করি, আমিন। নিয়াজ তোমার সাথে কিন্তু বাংলাদেশের খ্যাতিমান একজন বক্তা যুক্ত হয়েছে, মোল্লা নাজিমুদ্দিন, ও মোল্লা নাজিমুদ্দিন সমর্থক। আচ্ছা যাই হোক, তো ইতিমধ্যে আমাদের, হ্যাঁ যাই হোক সমর্থক, তো জানি না এই পেজটা কে চালায়, শুকরিয়া। তোমাকে তো আজকে আমার শুভেচ্ছা বা আমার সবই শেষ, আজকে তোমাকেই দেখতেছি সবাই একেবারে সেরকম একটা অবস্থা করে ফেলছে, সেরকম একটা কি কি একটা বস্তা। ইতিমধ্যে আমাদের কাফি ভাই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে, নিয়াজ এই বস্তারস্ত পরে শুনবো, আগে তুমি তুমি ভাই একটু গান শোনাও প্লিজ, এবং কোনটা শোনাবা তোমার উপরে ছেড়ে দিলাম। আচ্ছা আমি আমি হাম গাচ্ছি শুরুতে একটা, তো আমি একটু কথা বলিনি, হাম এটার পিছনে অনেক কথা আছে, একটা গানের পিছনে তো কথা থাকে, একটু যদি বলি। হ্যাঁ বল। সেটা জি, সেটা হলো এই ধরনের ওই নীল আসমান একটা হাম রয়েছে, এই গানটি অনেক আগের, এটাও হাজারো ব্যথায় বেদনার আগের একটা গান। তো আমার যতটুকু মনে পড়ে, আমার আমার উৎসবে আমি তোমার কাছে রিকোয়েস্ট করছিলাম যে সাগর নদী আর পাহাড় বনে এই গানটা গাইতে গিয়ে একদম অসুস্থ হয়ে যাইতেছি, তো একটা ভালো গান দরকার, উৎসবকে কেন্দ্র করে আমরা একটা হাম পরিবেশন করতে চাই,
নিয়াজ তখন খুব ছোট, আমি খুব বেশি বড় না, হ্যাঁ কিন্তু ছোট, ওর অনেক থেকে ছোট। বেশ বড় আর কি। তো তখন নিয়াজ যে গানটা লিখেছে এবং সাইমুমের উৎসবে গানটা করা হয়েছিল, এবং সাইমুমের একটা হ্যাঁ অ্যালবামের প্রথম গান, নিয়াজকে এখন জাতি নতুন করে চিনুক, আগে জানতো শুধু নিয়াজ মাকদুম। কে নিয়াজ মাকদুম আজকে আমি সেটা পরিচয় করিয়ে দিলাম। ইতিমধ্যে দিদার গানের তো মাধ্যমে তুমি সবাই সবাই হৃদয়ে স্থান করে নিয়েছো। নিয়াজ গান শোনাও। জি অবশ্যই গানটা একটু শুনাই, এরপর আমি কথা বলবো অবশ্যই গানের ব্যাপারে। এই ধরনি ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝর্ণা ঝরে তোমার নামে নিত অবিরাম, সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি তোমার গুণগান, তোমার গুণগান, তোমার গুণগান। এই ধরনি ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। কোকিল ডাকে কুহু কুহু মনের হরষে, তোমার নাম শুনি প্রভু মৃদু বাতাসে, ভ্রমর বলে গুনগুনিয়ে, ভ্রমর বলে গুনগুনিয়ে তুমি মহিয়ান, তুমি মহিয়ান, তুমি মহিয়ান। এই ধরনি ওই নীল আসমান নদীর কলতান সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার কাছে মনে হয়েছিল তোমার গানটা যখন শুনছিলাম যে গানটা আসলে নিয়াজ করলেই ভালো হইতো মনে হয়। আমার গাওয়াটা মনে হয় ভুল হয়ে গেছে নাকি, আমি জানি না নাকি। আচ্ছা আমি একটু, না 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 ঠিক আছে, আপনার কণ্ঠ শোনো শোনো, তো না 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 না, আমার কণ্ঠ তো ভালো খারাপ সেটা পরের কথা। তুমি তো নিয়াজ মাকদুম, আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের আমার আমার আব্বা তো নাই দুনিয়াতে, আব্বার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা আমার আব্বাজানকে যেন জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। নিয়াজি আমাকে ফোন দিয়ে জানিয়েছিল আব্বা দুনিয়াতে নেই। আমি চাই না, আসলে অনেক কথা আনলে হয়তো কষ্ট হয়ে যাবে। তা আমি আমার বড় ভাইকে দেখছিলাম, তো আমার বড় ভাই হাফেজ মাকসুদ আহমদ দুবাই থেকে দেখছেন তিনি। আমি জানি না কোনো টেকনিক্যাল প্রবলেম হলে আপনারা বলবেন, আমরা চেষ্টা করব, এবং আমরা এটাও চেষ্টা করব আপনাদের নামাজের কোনো ব্যাঘাত না হয় বাংলাদেশে। আর এই টাইমে কেন লাইভ করলাম সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিই। সেটা হলো, অনেকেই তো আসলে লাইভ করে থাকেন বিভিন্ন সময়ে, তো আমি চাই না কমপ্লিকেট কখনো কারোর সাথে সাংঘর্ষিক হোক সময় নিয়ে। এই জন্য আমি সবসময় বাছাই করি যে যেমন সাইফুল্লাহ মাসুর ভাই, সাইমুম, শশাস, অন্যান্য শিল্পী যারা আছেন, অনেকেই লাইভ করেন বাংলাদেশের সময় রাত 10টায় 9টায়। তো আমি এটা আসলে অনেকদিন ধরে খেয়াল করছি যে একই টাইমে যাতে না হয়, কারণ সবাই তো আমাদের ভালোবাসার মানুষ, সবাইকেই তো আমরা ভালোবাসি। আমরা যেমন ভালোবাসা দেওয়ার জন্য প্রস্তুত, আমরা ভালোবাসা নেওয়ার জন্য প্রস্তুত। তো বড় ভাইয়ের কথা বলছিলাম, আমার বড় ভাই মেজো ভাই তারা দুবাইতে আছে, তাদের জন্য, তাদের পরিবারের জন্য, সন্তান সন্ততি সকলের জন্য আপনারা দোয়া করবেন। ইতিমধ্যে আরেকজন
প্রিয় ভাই যুক্ত হয়েছেন। আমি আসলে আমার মাউস আনতে হবে, কারণ আমি ল্যাপটপে কাজ করতে পারতেছি না। 6 বছর পরে আমি ল্যাপটপটা বের করছি, এই 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 শুধু আপনাদের জন্য। কারণ হলো এখন স্মার্টফোন চলে আসছে না, এটার জন্য ল্যাপটপ একেবারে নাই করে দেওয়া হয়েছিল। জাজাকাল্লাহ। নিয়াজ বলো। আমি একটু কথা বলতাম, যেহেতু মল্লিক ভাইয়ের সাথে আমার প্রথম দেখা, একটা স্মৃতিচারণই হ্যাঁ হোক। আমরা নিয়াজকে টেকনিক্যাল কোনো প্রবলেমের কারণে হারিয়ে ফেললাম কিনা আমরা জানি না, চেষ্টা করব। নিয়াজ হয়তো আমাদের মাঝে আবার যখন ফিরে আসবেন ইনশাল্লাহ। তো প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম আপনাদেরকে যে নিয়াজ ডেফিনেটলি সে স্মৃতিচারণ করবেন, কারণ তার তো উদ্বুদ্ধ হওয়ার পিছনে যতগুলো কারণ আছে, বিশেষ করে মল্লিক ভাই তার গানগুলো দেখার পরে কি বলেছিল, তার সাথে কি কথা হয়েছিল জানি না। বাংলাদেশে কিন্তু অনেক সময় কারেন্ট চলে যায়, সেক্ষেত্রে হয়তো নিয়াজ আবার আসবে ইনশাল্লাহ আশা করতেছি। তো আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেক প্রিয়জন, আব্দুল গাফফার, তারপরে হলো ইয়ারব, কতজনের কথা বলবো। নিয়াজ ইনশাল্লাহ আশা করি চলে আসবেন, চলে আসছে নিয়াজ। নিয়াজকে ডাবল চাই না, একবারই চাই। জি নিয়াজ, তুমি আবার যুক্ত হয়েছো, শুকরিয়া। জি কি বলতেছিলে তুমি বলো। আমি আমি আজকে কোনো গান করব না, গান শোনাবো না, যাই হয়ে যাক, যা কিছু আজকে যা তুলকামাল হয়ে যাক, কিন্তু আজকে নিয়াজের গান দিয়ে চলবে লাইভ ইনশাল্লাহ। দেখি কোনো সমস্যা হলে গাবো ইনশাল্লাহ। আচ্ছা যাই, এই গানের ব্যাপারে কথা হলো যে এই গানটা যখন ভালো হবে। হ্যাঁ বলো, তুমি বলো। হ্যাঁ সেটা হলো যে এই গানটা যখন প্রথম লেখা হওয়ার পরে ঢাকাতে আমরা রেকর্ডিং এ যাই, একটা আমাদের ওই সময় আব্দুল সালাম ভাই ছিল, নাজিম ভাই ছিল, সবাই ছিল। তো মল্লিক ভাই যখন কাউকে দেখতেন নতুন, তখন জিজ্ঞেস করতেন যে এই ছেলেটা কে, এই তুমি কে, এভাবে জিজ্ঞেস করতেন। আমি তো আসলে জানি না। তো পরে সবাই বসা, ওই সময় প্রত্যাশায় ছিল কল, এটা হচ্ছে কলেজ গেটে নিচতলায় অনেকগুলো রুম। তো তখন হচ্ছে আপনার মল্লিক সবাইকে অনেকে মোটামুটি চেনে, যেমন নাজমুল কবির ভাই ছিল, আব্দুল সালাম ভাই, তরিক ভাই, সাইফুল ভাই, ফয়সল ভাই। কিন্তু আমাকে ওই সময় প্রথম দেখেছে, ফার্স্ট দেখার পরে বলতেছে যে এই ছেলেটা কে। তখন আমাকে সবাই বললো কি যে তুমি একটু তোমার পরিচয়টা দাও। তো আমি বললাম আমি নিয়াজ মখদুম, আমার বাসা বাগেরহাট। তা মল্লিক ভাই বললো বাগেরহাট কোথায় তোমার বাসা? তা আমি বললাম যে মোরেলগঞ্জ বাসা। মোরেলগঞ্জ কোন জায়গায়? আমি তো গেছি ওইখানে। আমি বললাম চালিতবুনে। বলে চালিতবুনে তো নওশাদের বাসা, তোমাদের কি ওই ওদের বাড়িতে 6টা বড় বড় দোতলা বিল্ডিং, তুমি কি ওই ওই বাড়ি চেনো? ওদের বাড়ির কোন পাশে? নাকি মাদ্রাসার উত্তর সাইড, দক্ষিণ সাইডে বড় বড় জোরে বাড়ি, পূর্ব পাশে বড় দিঘি, ওই সমস্ত জায়গায় তোমার বাড়ি? তাই আমি বললাম যে ভাই ওই যে থাকে না বাড়ির ভিতরে বাড়ি, একই ঘরের ভিতরে ঘর। সবাই হাসাহাসি করতেছে। তখন বললো যে তোমরা হাসো কেন, এই তোমরা হাসছিস কিসের জন্য শিল্পীরা? তখন নাজমুল করে বললো যে মল্লিক ভাই হচ্ছে নওশাদ ভাই ছোট ভাই। তো যাই হোক মল্লিক ভাই খুব মনে করি। তো তখন মল্লিক ভাই তখন বলতেছিল যে তুমি নাজমুল কবির ভাই বলতেছিল, নাজমুল কবির ভাই বলতেছিল যে ও গান লেখে এবং সুরও করে। তা বলে একটা গান শোনাও। তখন আমি এই ধরনের এই গানটা, এই জন্য বললাম কথাগুলো যে এই ধরনের গানটা ওই সময় মল্লিক ভাইকে শোনাই। তা প্রথম মুখ এবং অন্তরা শোনানোর পরে মল্লিক ভাই বললাম যে দ্বিতীয় অন্তরাটা ভাই এরকমই। তা বললো আচ্ছা তুমি গাও না শুনি একটু। পরে আমি দ্বিতীয় অন্তরাও গাই। পরে আমাকে ডেকে বলে যে আমাকে 10টা টাকা দাও তুমি। তাই আমি 10টা টাকা দিছি। পরে আমাকে 100 টাকা দিছে। দিয়ে দেওয়ার পরে বলতেছে যে তোমাকে আমি কেন 90 টাকা দিছি তুমি জানো সেটা? তো বললাম যে না ভাই, আমি তো একটু ভয় পাচ্ছি একেবারে নতুন। তা বলে তুমি যে ওই যে গানের প্রথম অন্তরা গাওয়ার পরে দ্বিতীয় অন্তরা গাওয়ার আগে বললে যে ভাই ওই দ্বিতীয় অন্তরাটা ওই রকম যে তুমি ফার্স্ট ক্লাস একেবারে পুরা গাইতে তাহলে তুমি 100 টাকাই পাইতে। একটা মজা এরকম অনেক মল্লিক ভাই, মল্লিক ভাইকে নিয়ে স্মৃতিচারণ অন্য একদিন করবো, অনেক গান আছে আসলে। মল্লিক ভাইকে নিয়ে কথা বলতে গেলে অনেক কথা চলে আসে। আমি যদি একেবারে আমি যা পাইছি আলহামদুলিল্লাহ, এমন একটা মানুষকে আমি পেয়েছি একদম
ইচ্ছাকৃতভাবে যারা কাজ করেছে ইসলামের জন্য, এরকম মানুষকে যারা কাছ থেকে দেখেছে একবারে, এদের এদের আর কিছু চাওয়ার থাকে না। সত্যি কথা মল্লিক ভাই একটা কথা বলছে যে আমি নওশাদের প্রতি অনেক রাগ ছিলাম যে সে খুলনা ছেড়ে ঢাকা চলে আসছে, যাক ভাই তোমাকে যে রেখে আসছে কমপক্ষে আমি অনেক খুশি। এটা ওই সময় বললো আল্লাহু আকবার আল্লাহু আকবার, মল্লিক ভাই সে ভালোবাসা, ইয়া রব ইয়া রব ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ তুমি মল্লিক ভাইকে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এই কোরআন নাজিলের মাসে আল্লাহ আপনি মল্লিক ভাইকে জান্নাতের মেহমান করে নিয়েন ইয়া আল্লাহ, তার জীবনে যদি কোনো ভুল থাকে আল্লাহ আপনি মাফ করে দিয়েন ক্ষমা করবেন। কাফি ভাই আমাদের সাথে রয়েছেন, আসলে মল্লিক ভাইকে তো অনেক কাছ থেকে দেখেছি। মল্লিক ভাই যখন শিল্পীদেরকে, এখন তো অনেক বড় বড় আর্টিস্ট হয়ে গেছে অনেকে আলহামদুলিল্লাহ, তো এর পিছনে মল্লিক ভাইয়ের যে অবদান, মল্লিক ভাই তার সাংসারিক জীবন পারিবারিক জীবন আমার সাথে, আমি তো অনেক সফর করতাম তার সাথে, অনেক কথা অজানা অনেক কথা আছে যেগুলো বলাও যায় না, অনেক কষ্টের কথা আছে যেগুলো বলাও যায় না, আবার অনেক কথা আছে যেগুলো না বললেই নয়। তো আসলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, মল্লিক ভাই এত ভালোবাসতেন যে নাটকের কর্মশালা আমাকে ফোন দিত, এ বেটা এ তুই কই, আমি তো মল্লিক ভাই আমি তো খুলনাতে আছি, তুই আজকে রাত্রি চলে আসবি ঢাকায় বুঝছো, এরকম অনুষ্ঠান করবো না মল্লিক ভাই। আমি আমি ওই নাটক ফাটক এগুলো আমার ভালো লাগে না, সরি নাটকের তো সবাই আছে আমার সব ভালোবাসার মানুষ, আমি সে নাটক টাটক এগুলো আমার ভালো লাগে না, কয়ে নাটক না এটা হলো আবৃত্তি উপস্থাপনার উপরে, আমি ওইটা তো আরো ডরাই, আমি ওইটা আমি নাই, কয়ে না তুমি আসো কেন, পরে আমি যাওয়ার পর আমাকে সেখানে কোরআন ক্লাসের জন্য ওস্তাদ হিসাবে বাছাই করলো এবং সুবহানাল্লাহ আসল কথা হলো যাওয়ার পরে বলে তুই না আসলে আমার ভালো লাগে না, এই মজমা গুলো যখন হয় তুই আসলে আমার ভালো লাগে। উনি সবসময় আমাকে ইমামতিতে দিত, যদি কখনো দেখতো উনি রওনা দিছে আমি পথে টান দিয়ে রিক্সা উঠে নিয়ে যেত, বসার পর বলে বসো আর অল্প একটু সময় বাকি আছে একটু ইমামতি করো, উনি আমার তেলাওয়াত ভীষণ পছন্দ করতেন। তো যাই হোক মল্লিক ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা মল্লিক ভাইকে জান্নাতের মেহমান করে নি। জি নিয়ে আছে, আমি একটু মল্লিক ভাই স্মরণে একটা একটা গান করি, মল্লিক ভাই কিনে আমি একটা গান করছি অনেক আগে, তোমার তোমার কাছে অনেক অনেকেই রিকোয়েস্ট করতেছে যে তোমার দিদার যে নতুন গানটা এটা শুনতে চায় অনেকে, এরপরে হলো আমার কাছে শুনতে চায় নাতে রসুল, জাতীয় নাতে রসুল হাজার ব্যথা বেদনার করে। দর্শক শ্রোতা আপনারা যারা দেখছেন প্রিয় ভালোবাসার মানুষ, এই গানটা আসলে ওর লেখা এবং ওর সুর করা, এই গানের পরে দুই একটা কথা শুনবো, মল্লিক ভাই গানটা শোনাও প্লিজ। তুমি চলে গেছো বলে মন আকাশে মেঘে ঘন ঘটায়া, শত বিরহ মাঝে শপথ নিয়েছি নতুন, শত বিরহ মাঝে শপথ নিয়েছি নতুন, এগিয়ে নেব তোমার রে খে যাওয়া কাজ। তুমি চলে গেছো বলে মন আকাশে মেঘের ঘন ঘটায়া, মল্লিক সে তো গানের পাখির নাম, মোদের ছেড়ে গেছে চলে, যাইনি যাইনি চলে প্রতিটি সুরের মাঝে, তার স্মৃতি বার বার দোলে, তোমার ওই চোখে জানি আঁকা ছিল, তোমার ওই চোখে জানি আঁকা ছিল, আঁকা ছিল কোরআনের রাজ। তুমি চলে গেছো বলে মন আকাশে মেঘের ঘন ঘটায়া, শত বিরহ মাঝে শপথ নিয়েছি নতুন, এগিয়ে নেব তোমার রেখে যাওয়া কাজ।
কতদিন দেখি না মায়া বিহাসি তোমার, শুনি না গান ওই গলে, ভোরের পাখিরাও কাতর তোমার শোকে, সুমধুর গান গেছে ভুলে, তোমার দেখানো পথে থাকবো অটল, গড়বই কোরানি সমাজ, তুমি চলে গেছো বলে মন আকাশে মেঘের ঘন ঘটায়াজ, শত বিরহ মাঝে শপথ নিয়েছি নতুন, শত বিরহ মাঝে শপথ নিয়েছি নতুন, এগিয়ে নেব তোমার রেখে যাওয়া কাজ, এগিয়ে নেব তোমার রেখে যাওয়া কাজ, এগিয়ে নেব তোমার রেখে যাওয়া কাজ। এই গানটা মাহেদ্দিন, এই গানটার গীতিকার হচ্ছেন মাহেদ্দিন মাহাত, আপনারা ওকে চেনেন, ও হচ্ছে আমার ফুফাতো ভাই, আমার ছোট ফুফুর ছেলে, তো বলতে খেয়াল নাই, তো বলে দিচ্ছি। আচ্ছা, ভালো কথা, কাফি ভাইকে অনেকে জানে না, কাফি ভাই আমি মামাতো ফুফাতো ভাই, যাই হোক বলবে যে আপনারাই তো শিল্পী সব। তো আমার বন্ধু মাসুম, আমার ছোটকালের দোস্ত মাসুম আমার সাথে যুক্ত হয়েছেন। তো যাই হোক নিয়াজ, তুমি এক কাজ করো, আমরা আমরা তো আসলে আজকে আরো সুন্দর করে আমরা সময় নিয়ে লাইভে আসব, তো তুমি যদি একটু বলো যে তোমার দিদার গানটা, এই গানটা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি সারা পড়েছে এবং সবাই এত ভালোভাবে নিয়েছে গানটা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি। আসলে তো গানের জন্য গান না, অনেকে তো গান, আজকেও আমি একজনের সাথে কথা বলতেছিলাম যে এখন গানগুলো অনেক চকচকা হয়, ডিজিটালাইজড হয়, যেমন আমি যখন গান করি, আমি তো, আমার তো বয়স বেশি না বা কমও না, গান বেশ আগে থেকেই গাই ছোটবেলা থেকে, তো স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টারে যখন রেকর্ডিং এর জন্য আসতাম, এই কাফি ভাই, মাসুম আমার দোস্ত, এরপরে হলো নাজমুল কবির ভাই, আব্দুল সালাম, গাজী নয়ন ইসলাম, সাইদ আনোয়ার বাবু, আমরা সবাই একসাথে আসতাম, তো তখন রেকর্ড করতে হইতো একটা গান পুরো একই সাথে গাইতে হইতো, এখন তো প্রত্যেকটা সিঙ্গেল ওয়ার্ড আলাদা আলাদা করে গাওয়া যায় আর কি। এরপরে তখন অনেক কনফিডেন্স নিয়ে গান করতে হতো এবং গানের ভিতরে একটা প্রাণ ছিল, এখন গানগুলো ভালো কিন্তু একটু বেশি চকচকা, কিছু গান আমার কাছে এমিটেশনের মতো মনে হয়, মানে চকচক করে কিন্তু পানি লাগলে জং ধরে যায়। আমরা সেই কবে গান গেয়ে আসছি সেই গানগুলো এখনো প্রতিযোগিতা গায়, কিন্তু নূতন অনেক চকচকা গান আছে এগুলো ওইভাবে প্রতিযোগিতায় গায় না, টেলিভিশনে গায় না, মানে একবার ভিজুয়াল হওয়ার পরে ইউটিউব চ্যানেলে আসে, বাস এই চকচক করতে থাকে। কারণ আমার কাছে মনে হয় কি, রুহানিয়াতের কিছু ঘাটতি আছে কিনা আমি জানি না, আগের গানগুলোর ভিতরে একটা প্রাণ ছিল, তবে অনেক ভালো কাজও এখন হচ্ছে আলহামদুলিল্লাহ। ইসলামী গান ইসলামী গানের মতোই হওয়া উচিত আমি মনে করি। নিয়াজ, তোমার দিদার গানটা একটু শোনো। দিদার গানটা মূলত, এর গীতিকার হচ্ছে আপনার সাইফ আলী, খুব ভালো একটা ছেলে, ঝিনাইদা বাড়িওর। তো এই গানটা মূলত একটু বড় ছিল, আমি একটু কথা বলিনি গানের শুরুতে, তো গানটা একটু বড় ছিল, ও এই গানটা অন্যজনকে দিয়েছিল, তো সে একটু বড় দেখে বলছে এই গানটা কেমন কি, পরে আমাকে বলে যে ভাই এই গানে কখনো সুর করা যায়, আপনি এই গানটা সুর করতে পারবেন, তাই আমি বললাম যে কই একটু আমাকে পাঠাইও। পরে পাঠানোর পরে হচ্ছে গানটা দেখলাম যে কিছু কিছু লাইন অনেক সুন্দর, তো আমি বললাম যে ঠিক আছে আমি দেখি সুর করা যায় কিনা, আমি কিছু কিছু লাইন, একটা সঞ্চয়ে ছিল ওটা ফেলে দিয়েছি। এরপরে হচ্ছে আপনার একটা শব্দ আটপিস করেছি, তো যার গান সেও জানে না যে গানটা আমি করতেছি। পরে আমি জিজ্ঞাসা করলাম যে গানটা কার, আমি তো গীতিকারের নাম দিতে হবে, তা বলে যে ভাই গানটা তো সাইফ আলীর। সাইফ আলীকে আমি অনেক আগে থেকে চিনি, যেহেতু আমি কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আর ওর বাড়ি হচ্ছে ঝিনাইদহ, ওকে ছোটবেলা থেকে আমি, ও যখন ছোট একবার তখনই আমি ওর সাথে পরিচয় হয়েছে, ও পরবর্তী ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে। যাই হোক, তো ওকে আমি বলে যে তোমার গানটা আমি করবো, তা বলে ভাই এইটা আপনি করবেন, এটা এটা ভালো আছে, দেখেন যদি কিছু হয় করা যায় তো ভালো হবে। তো পরে আমি বলছি তোমার গানের কিছু অংশ আমি বাদ দিয়ে ফেলাইছি, তুমি কিছু কষ্ট পাইও না, এটা গানে আকার নেওয়ার কারণে
এটা যেহেতু গান করবো, ও কবি একজন ভালো কবি, কবিতা লেখে, ও গানও লেখে, তো অধিকাংশ গানগুলো একটু বড় বড় হয়, তো আমি এই গানটা পরে হচ্ছে আমার কথাগুলো খুব ভালো লাগছে, একদম ডিফারেন্ট একটা থিমের গান। আমি এই ধরনের গান বেশি খুঁজি, যে গানগুলো মানুষ শুনলে একেবারে খুব টাচি হয়, অন্তরে লাগে এই ধরনের গান। মাহফুজ আলম দেখছে, মাহফুজ থ্যাংক ইউ মামাই, আপনাকে আমি দেখে ফেলেছি অলরেডি, আপনি চলে একটা যাবেন মিনিট এরকম। একটা একটা মিনিট আমি এই মাহফুজ আলম আমার আরেকটা ছোট ভাই, খুব ভালো কাজ করে থাকে, কলরবের খুব জনপ্রিয় শিল্পী। ওর আব্বা, মাহফুজ আলমের আব্বা, আমার ছোট তো বয়সের জন্য ওরকেই বললাম, আদরের করেই বললাম যে ওর আব্বা খুব বড় একটা ব্যাধিতে, একটা রোগ আক্রান্ত হয়ে একেবারে জীবনের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তো আমরা এই লাইভে তো আজকে অনেক ভাই আছি, অনেক দিনী ভাই আছে, এখানে অনেক মখলেস মানুষ আছেন। আমরা মাহফুজ ভাইয়ের আব্বার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনার জন্য ওনাকে যেন পরিপূর্ণ সুস্থ করে পরিবার কাছে ফিরিয়ে দেন। আর যদি ওনার ফয়সালা, ওনার সময় যদি শেষ হয়ে থাকে মাহবুদের ডাকে সাড়া দেয়, তাহলে ইমানের সাথে আল্লাহ তাআলা তাকে যেন আসান করেন, তাকে যেন ইমানের সাথে গ্রহণ করেন। আমরা অবশ্যই দোয়া করবো আল্লাহ যেন সুস্থ করে, পরিপূর্ণ সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেন। জাজাকাল্লাহ মাহফুজ। এবং মাহফুজ হচ্ছে নিয়াজ, তুমি বলো তোমার দিদার গানের শেখ। হ্যাঁ, মাহফুজ হচ্ছে দিদার গানটা তিনি হচ্ছে মিক্সিং করেছেন, রেকর্ডিং সময় তিনি ছিলেন, তিনি বেশ ভালো করেছেন। থ্যাংক ইউ মাহফুজ ভাই, আসলে আলাদা ভাবে ফোন করা হয়নি, মেসেঞ্জারে নক করা কম বেশি। দোয়া করবেন আর আপনার আব্বার জন্য আমরা সবাই দোয়া করি। এই যাই হোক, তো দিদার গানের বলতেছিলাম, তো এরপরে আমি গানটা ওকে বলি যে ভাই আমি গানটা করতেছি, পরে ভাইয়ে বলতেছিল বারবার যে তুমি ঢাকা যাচ্ছ বিয়া খাওয়ার জন্য, তা তুমি একটা গান করে আসো কমপক্ষে, গান তো গাইতেই চাও না একটু গাও। তো আমি এই গানটা আসলে ওইভাবে প্র্যাকটিস করা হয় না, সুর করে রেখে দিছি যে কাউকে দিয়ে দেবো বাকি। তো পরে ভাবলাম যে তুমি একটা গান করি, যখন ঢাকা চলে আসছে এমনি না, পরে ভাই বলে কলরবে যাও, একজনের কথা না বললে নয়, সে হচ্ছে আবু বায়দা। আবু বায়দা চুলাল এক ছেলে, খুব সুন্দর। তা আবু বায়দার সাথে ভাইয়ের কথা হয়, আবু বায়দা বলে যে আবু বায়দা কিন্তু খেপে যাইবে, তুমি চুলালা ছেলে বলো কেন, বলবা যে সে খুব ভালো শিল্পী। না না না, অনেক ভালো, আবু বায়দার মতো ছেলে হয় না আবু বায়দা। এইটা বলো, এটা এরকম সুন্দর করে বলতে হয়, এর জন্য বললি যে আবু বায়দার চুলটা একটা স্টাইল, এর জন্য বলতেছি ও একদম ডিফারেন্ট একটা স্টাইলে চলে। এবং আমি বলছি যে ওবায়দা ভাই আপনি এই চুলগুলো ফালাবেন, ও একবার ফেসবুক একবার এই দিয়েছিল যে আমি যদি না চুল ই করি 4000 কমেন্ট টাক করবো। আমি জানি ও টাক করবে না, ও টাক করেও না, পূর্বের একটা ছবি পরে পাঠিয়ে দিছি, সে ফেসবুকে দিয়ে দিছে। যাই হোক, তো আবু ওবায়দা ভাইয়ের সাথে কথা হয় আমার, পরে উনি বলে যে নিয়ে আপনি আসেন কলরবে রেকর্ড করা যাবে, সমস্যা নেই পরিচিত। আমি আসলে কলরবে এর আগে কখনো যাইনি, তবে ওদের গানগুলো আমার খুব ভালো লাগে, সবাই কাজ করতেছে আলহামদুলিল্লাহ, সব কাজ হোক, কাজ হইলে ভালো হয়, এটা হলে সব বড় ব্যাপার। তো কলরবে যাওয়ার পরে মাহফুজ আলম ছিল ওখানে, অন্যান্য শিল্পীরাও ছিল, তো রেকর্ড করি যত সহকারে গানটা, যদিও গানটা আমি যদি আরো একটু সময় নিয়ে করতাম আমি আরো অনেক সুন্দর গাইতে পারতাম। এটা যে আচ্ছা ভাই, তুমি অনেক ভালো করছো, আর বলতে হবে না, এখন একটু শোনো। তবে তবে দর্শক অনেক সাপোর্ট পেয়েছে, দর্শক অনেক ভালো বলেছে, অনেকে মেসেঞ্জারে নক করেছে বারবার, ধন্যবাদ। মশুরও দেখছেন আমার সাথে আছে, বস বস মানুষ একেবারে, ক্যামেরা উল্টা দিকে থাকায় স্যালুট কোন হাতে হইতেছে আমি জানি না, দুই হাত থেকে দিলাম, বাংলাদেশের কিংবদন্তি। আল্লাহ তাআলা আপনার আপনাকে আরো দীর্ঘ হায়াত দান করুক এই সংস্কৃতির এই মাঠে, আপনাকে অনেক বেশি প্রয়োজন আমাদের মাঝে, প্লিজ নিয়াজ। তা দিদার দিদার গানটা আমি একটু গাই শোনাচ্ছি, আপনারা অনেক শুনছেন গানটা, এটা তো পূরণ হয়ে যাচ্ছে, তারপর একটু শুনে আমি। সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে পুড়বে, তবে ভরসা কি থাকে আমার প্রভু, চাই যে কেবল শুধু তোমার দিদার, চাই যে কেবল শুধু তোমার দিদার, আ আ
এ চোখ সাক্ষী হবে দেখা না দেখার, এ কান সাক্ষী হবে কি শুনেছি তার, এ হাত বলবে কথা শুধু অসহায়ে, নীরবে দাঁড়িয়ে আমি থাকবো তোমাকে মনে মনে ডাকবো, নীরবে দাঁড়িয়ে আমি থাকবো তোমাকে মনে মনে ডাকবো, ক্ষমা করে দিও প্রভু সে কঠিন দিনে, সহজ করে দিও হিসেব আমার, চাই যে কেবল শুধু তোমার দিদার, চাই যে কেবল শুধু তোমার দিদার, হাউজে কাউসার সেদিন তোমার, আরশের ছায়া শুধু তোমার অধিকার, ইয়া নাফসি মুখে শুধু আমি অসহায়, ক্ষমার আশায় বুক বাঁধবো তোমার দুয়ারে প্রভু কাঁদবো, ক্ষমার আশায় বুক বাঁধবো তোমার দুয়ারে প্রভু কাঁদবো, ক্ষমা করে দিও প্রভু সে কঠিন দিনে, সহজ করে দিও হিসেব আমার, চাই যে কেবল শুধু তোমার দিদার, চাই যে কেবল শুধু তোমার দিদার, জি হ্যাঁ এই শুকরিয়া গানটা নিয়াজ। না না না, তুমি তো মাশাল্লাহ, তুমি তো আমাকে পুরো একটা জায়গায় আমি একটু সুরের একটু মাশাল্লাহ। বিচ্ছিন্ন হয়ে যায় অনেক ক্ষেত্রে। যাই হোক, আমাদের সাথে তো আমাদের ইসলামী সংস্কৃতি অঙ্গনের রত্ন সুর সম্রাট। আসলে কোন দিক থেকে আমরা মশিউর ভাইকে বলবো, যিনি বাংলাদেশের ইসলামী সংস্কৃতি অঙ্গনে যে খেদমত দিয়ে গেছেন, মল্লিক ভাই এত বেশি দোয়া করছেন তার জন্য, এবং সারা দুনিয়ার বাংলা ভাষাভাষী মানুষ মশিউর ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া করেছে। আমার মনে হয় কি এজন্যই, তা না হলে এত সুর, মাঝে মাঝে আমি চিন্তা করি এত সুর আসে কোথা থেকে, এত কথা, এত সুর, সুবহানাল্লাহ, কোথা থেকে আসে? আমরা মশিউর ভাইয়ের জন্য দোয়া করি, মশিউর ভাইয়ের পরিবারের জন্য দোয়া করি। মশিউর ভাইকে আল্লাহ নেক হায়াত দিক, মশিউর ভাই আমাদের মাঝে, আল্লাহ আরো লম্বা সময় মশিউর ভাইকে আমরা আমরা যেন আমাদের মাঝে, আল্লাহ আমাদের মাঝে রাখেন, নেক হায়াত দিয়ে মশিউর ভাই যেন অনেক অনেক বেশি খেদমত দিতে পারেন আমাদের এই অঙ্গনে, দোয়া করি। মশিউর ভাই এখানে একটা কমেন্টস করছে, আসলে এটার যোগ্য আমরা না, তারপরে হয়তো ভালোবাসার থেকে তিনি বলছেন। আমি মশিউর ভাইকে বলবো, আমি যেহেতু লন্ডনে, নিয়াজকে আপনি আপনি যেভাবে আমাকে স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টারে যখন গান রেকর্ডিং করতে যেতাম, আপনি আদর করে বাসায় নিয়ে যেতেন, বাসায় ভাবে গান শোনাতেন, শিখাতেন, ভাবি কিচেনে বসে রুটি করতো, স্পিড বেশি ছিল, কারণ মশিউর ভাই মাশাআল্লাহ একটু খাওয়া দাওয়ায় ভালো, কারণ আপনার তো বুঝতেই পারছেন একটু লম্বা চওড়া মানুষ, তো একটু খাওয়ার চাহিদা বেশি আর কি, তো সার্ভিসটা একটু বেশি দেয়া লাগতো, তো মাঝে মাঝে শেষ হয়ে যেত, ভাবি ওখান থেকে কিচেন থেকে আমাদেরকে দিত এরকম রুটি ভাজি করে, গরুর মাংস রান্না করে, সে কথা আজ ভুলতে পারিনি। যাই হোক, আর কতজনের কথা বলবো, আমাদের সাইফুল্লাহ মাসুর ভাই, তারেক মনোর ভাই, হাসনাত আব্দুল কাদের ভাই, চৌধুরী গোলাম মাওলা,
তারপরে তাফাজুল হোসেন খান, গণসঙ্গীত ছিল আবুল কাশেম ভাই, হাতে হাত রেখে যে গানে অনেকগুলো শিল্পীকে আমরা একসাথে দেখেছি, একজন সুস্থ হয়েছেন, করোনা আক্রান্ত হয়েছিলেন। তো আসলে সবার কথা বলতে গেলে শুধু কথাই বলতে হবে। আমরা যেহেতু নিয়াজের জন্য আজকে লাইভ, মশিউর ভাইকে লাইনে আনতে পারলে ভালো হয়। মশিউর ভাইয়ের জন্য স্পেশাল লাইভ করবো আমি ইনশাল্লাহ আজকে, না মশিউর ভাই, কারণ একটা প্রিপারেশনের ব্যাপার আছে। যদি মশিউর ভাই অলওয়েজ রেডি থাকে, কিন্তু উস্তাদের অনুমতি ছাড়া তো আমি তাকে বলতে পারি না যে আসেন, আগে তার সময় নেব সে কখন ফ্রি থাকেন। তো ঠিক আছে নিয়াজ, তুমি যেহেতু আবার যুক্ত হয়েছো ভাই আমার, তুমি এক কাজ করো, তুমি নাতে রসুল সবাই শুনতে চাই, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, এ নাতে রসুলটি শুনতে চায়। কারণ এই নাতে রসুল তো এখন মাশাআল্লাহ এখন নওশাদ মাহফুজের গাওয়ার ভিতরে সীমাবদ্ধ নেই, এটা এখন জাতীয় নাতে রসুল হয়েছে, একেবারে সবাই এটা বক্তারা স্টেজে এই গানটা করে। তুমি এই গানের গীতিকার সুরকার, তুমি একটু গাও না প্লিজ। একটু কষ্ট হইলো, তুমি রোজা ছিলা, একটু বেশি হাই স্কেল দরকার নেই। বুঝছি বুঝছি, আমি জানি মশিউরের বাসায় আমি না না, আপনি বলতে চাচ্ছেন যে মশিউর ভাই যেহেতু আমি এখন নাই দেশের বাহিরে, আপনি আমাকে যেভাবে ভালোবাসছেন নিয়াজকে সেইভাবে বাসে, মশিউর ভাই আমাকে অনেক বেশি ভালোবাসে। এবং আমি এবার গিয়েও এই যে করোনার এই যে ঝামেলার আগেও আমি বাসায় গিয়ে খিচুড়ি খেয়ে আসছি ভাবির হাতে, ভাবিকে সালাম দিয়ে চলে আসছি, দুইজনে প্রোগ্রাম করছি, এর জন্য মশিউর ভাই আমার প্রতি খেয়াল আসছে মশিউর ভাই, এটা আমি জানি। যা হোক, তো আমি হাজারো ব্যথা বেদনার গানের এই ব্যাপারে একটু কথা বলি। গানটা আসলে সবাই জানে যে আমি লিখেছি, আর সত্যি হ্যাঁ আমি লিখেছি, বাট এই গানটা লেখার পিছনে হচ্ছে নওশাদ ভাইয়ের বেশি অনুপ্রেরণা ছিল। আসলে আমি তো নাতে রাসুল লেখি, কিন্তু সে বললো যে তুমি এমন একটা নাতে রাসুল লেখো যে নাতে রাসুলটা মানে মোটামুটি রাসুলের জীবনে চলে আসে, যেমন তার শুরুতে যে রাসুলের কষ্ট, এরপরে তায়েফে ময়দানে যাওয়ার পরে যে বাচ্চারা পাথর নিক্ষেপ করছে, এরপরে হেরা গুহায় যে মানে কোরআন নাজিল হয়েছে, এরপরে লাস্ট টাইমে যে মুসলমানরা দলে দলে যুক্ত হয়েছে, আবু বকর ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তো এই ধরনের থাকে না একটা কমপ্লিট একটা প্যাকেজ যদি মানে করা যায়। আমার একটা নাতে রাসুল খুব দরকার, আমি একটা অ্যালবামে নাতে রাসুল পাচ্ছি না ভালো মনের মতো, তো একটা যদি লিখতে পারো তাহলে খুব ভালো হয়। আমার শুধু এই গানটা না, আমার অনেক গানই শুধু ভাইয়া ঠেলে ঠেলে বলছে একটা গান লাগবে, এই গান, এই ধরনের একটা গান দাও আমাকে, একটা মায়ের গান, একটা এই লাস্টে যে একটা থ্যাংক ইউ আল্লাহ গানটা করলো লন্ডনে, ওটা ওইরকম আমাকে এই ধরনের একটা গান দাও। তো এইভাবে করে আমার মূলত ছোটবেলা থেকে গান শিখেছি। সিনিয়র যারা, তারেক মুনার ভাই, মানসুর ভাই, এদের গান শুনে শুনে শিখছি, মশিউর ভাই, কিন্তু মল্লিক ভাইকে আমি প্রথম কাছে পেয়েছি। মল্লিক ভাই এত বেশি মিষ্টি, মল্লিক ভাইয়ের কথা বারবার চলে আসে। আসলে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, সর্বোচ্চ জান্নাতে মেহমান বানাক, এটাই আমরা কামনা করি। মল্লিক ভাইয়ের জন্য আলাদা একদিন স্মৃতিচারণ করবো ইনশাল্লাহ। অনেক কথা আছে মল্লিক ভাইকে, আমি তো ছোট, আমি অনেক তাও পাইছি কাছ থেকে, আর সে বেশি ভালোবাসা ভালোবাসছে বিধায় এইগুলো বেশি কাছ থেকে দেখা আমার। তো এর পরবর্তীতে নওশাদ ভাই, এরা তো এর মশিউর ভাইয়ের পরপর থেকে নওশাদ ভাই, এদেরকে আমার কাছ থেকে পেয়েছি। আর আর একটা কথা আমি একটু বলি, সেটা হলো যে গান গাওয়া, অনেকে বলে যে ভাই আপনাদের কণ্ঠ একরকম, তা আপনাদের সুর একরকম, আসলে নওশাদের কণ্ঠ কেমন এটা আসলে আপনাদের অনেক কিছু ধারণা নাই, এটা আমি কাছ থেকে জানি। এই হাজারো ব্যথা বেদনার পরে এই গানটা যখন আমি লিখি, লেখার পরে আমি প্রথমে আম্মাকে শুনি, আম্মা তো খুশি হয় যে না অনেক ভালো মাশাআল্লাহ। আমি একটা মাহফিলে আমার গান গাওয়ার কথা ছিল, আমি সেই মাহফিলে গান গাইতে যাই না, আমি বলে দিছি যে ভাই আমি একটা, কারণ একটা গান লেখা শুরু করার ব্যাপারে আরেকদিন কথা বলবো, একটু বলিনি, সেটা হলো যে একটা গান যখন মাথায় মানুষের ঘুরতে থাকে, তখন ওই গানটা পুরো কমপ্লিট করা না পর্যন্ত তার মাথায় অন্য কোনো কাজ করে না, সে খায় না, সে ঘুমায় না, সে চিন্তা করে যে গানটা কিভাবে আমরা শেষ করতে পারি। যাই হোক, তো আমি মাহফিল ক্যান্সেল করে আমি গানটা নিয়ে বসে আমি লিখেছি, প্রথম অন্তর লিখলাম, আর লাস্ট হচ্ছে আপনার পরের দিন আমি পরে লাস্টের অন্তর লিখেছি। একটা গান একদিনও শেষ হয়, আবার একটা গান তিন মাসও শেষ, এক বছরও লাগে লিখতে, এরকম জিনিস, এটা খোদা প্রদত্তি, এটা এমনি এমনি হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ, তো আম্মাকে শোনানোর পর আম্মা অনেক খুশি হয়। তো এরপর হচ্ছে আমি এই গানটা, এই মল্লিক ভাইয়ের কথা বারবার চলে আসে কেন, এই গানটা যখন আমি ঢাকা প্রত্যাশায় কল্যাণপুরে আটালায় ইবনে সিনার, ওইখানে তখন মল্লিক ভাই বলল যে নিয়াজ তুমি গান শোনাও, তো তখন আমি বললাম যে মল্লিক ভাই একটা গান আছে এটা শুনে, নাতে রাসুল, পরে ওইটা আমি শুনে থাকি। সে বারবার শুনতেছে, তিনবার শুনছে, আমি তখন ছোট, নবম শ্রেণীতে পড়ি বা দশম এরকম, সাত সালের দিকে বা তারও আগে এরকম, যাই হোক। তো পরে হচ্ছে সে গানের মজা তো মল্লিক ভাই পেয়ে গেছে, আমি অত বুঝতে পারতেছি না, আমার কাছে ভালো লাগতেছে গানটা, তাই আমি গাইতেছি, বলে আবার গাও তুমি,
পরে আমি আরেকবার গাইছি, তার লাস্টে বলতেছি তুমি আরেকবার। আচ্ছা, আমরা সম্ভবত নেটওয়ার্কের কারণে নিয়াজকে অল্প সময়ের জন্য হয়তো হারিয়েছি, আবারও যখন নিয়াজ ফিরে আসবে ইনশাল্লাহ। তো নিয়াজ তো আসলে অনেক স্মৃতির কথা বলে, ছোট মানুষ, তারপরেও যতগুলো মানুষকে কাছে পেয়েছে, আসলে ওর ও অনেক দেরিতে হলেও আর কি এই অঙ্গনে এখন একটু নিয়মিত হচ্ছে আর কি। তো মাঝখানে একেবারে অফ হয়ে গেছিল, কাজ বাজ ব্যাপার করতেছিল না। আমি বারবার তাকে বলতেছিলাম যে নিয়াজ তুমি এক কাজ করো, কিছু গান টান করো, আল্লাহ তাআলা যোগ্যতা দিছে। আমরা তো দুনিয়াতে একটা অল্প ক্ষণিকের জন্য আমরা আসছি, যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে সেগুলো তো কাজে লাগানো দরকার। নিয়াজ আমাদের সাথে যুক্ত হয়েছে, নিয়াজ তুমি যদি নাতে রসুলটা একটু শোনাও প্লিজ। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি সরাসরি গানে চলে যাব তাহলে। আচ্ছা আচ্ছা, কথা কথা শোনা যাচ্ছে আমার একটু? নিয়াজ আমার কথা শুনতে পারতেছি কিনা? একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে আমার মনে হয়। তো যাই হোক প্রিয় ভাইয়েরা, গানের কথাগুলো অসাধারণ, শুরু থেকে খুব ভালো লেগেছিল। নিয়াজ হয়তো আমাদের সাথে যুক্ত হয়ে যাবে। আচ্ছা, নিয়াজ কি আমাকে শুনতে পারতেছো প্রিয় ভাই? ভাইয়েরা, নিয়াজ শুনতে পারতেছো আমাকে? হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, নাতে রসুলটা একটু শোনো, সাউন্ড নাই। এখন শুনতেছি ওকে তোমার ওকে, কথা। একটু প্রবলেম হচ্ছে নেটে, আমি গানে চলে যাচ্ছি। হ্যাঁ শোনো, নিয়াজের নেটে মনে হয় একটু সমস্যা হচ্ছে, আর যদি কোনো বিকল্প ব্যবস্থা না থাকে আমি তো আছি ইনশাল্লাহ, চালিয়ে দেওয়া যাবে। আমি আপনার প্রাণ খুঁজে পাই, তোমার নেটে একটু সমস্যা করতেছে আমার মনে হয় নিয়াজ। একটু একটু সমস্যা হচ্ছে বোধহয়। হ্যাঁ, গানটা শোনাও প্লিজ, কোনো কথা ছাড়া। ওকে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রসুল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রসুল তোমাকে ভুলে আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনলো না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে, সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রসুল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রসুল তোমাকে ভুলে আমি কেমন করে। আমি সঞ্চারিটা ধরে দিই, হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন।
ভাঙলো সবার ভুল তোমারই পরে, হাসলো কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে, আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আমার অনেক টিচার, আমার ইসলাম ইউনিভার্সিটি অনেক টিচার দেখছেন, তো আমি মাঝে মাঝে দেখছি, মানে দেখছি স্ক্রিনে, তো এর জন্য মাঝে ঝামেলা হচ্ছে। স্যারদের অনেক ধন্যবাদ যে তারা কষ্ট করে দেখছেন লাইভটি। জাযাকাল্লাহ খায়র। এশা রাজান হয়ে গেছে আসলে, এত ভাই, এই এত ভালোবাসা, এসব রেখে আমি কিভাবে লাইভ থেকে যাই, কিন্তু তবুও যেতে হবে। যদি আমরা জানি আমরা সবাই ঘরে নামাজ পড়বো, কারণ মসজিদে আমরা যেতে পারি না। আমি এই আমার এই এই যেখানে বসে আছি এই পাশেই আমরা দুজনে মিলে আর কি তারাবি নামাজ পড়ি রাতে, এই রমজানে অনেক বছর পর আমি মানে নামাজ নিজে নিজে ঘরে পড়তে হচ্ছে আর কি। লন্ডনে আসার পর 2011 থেকে তো কন্টিনিউ এখানে নামাজ পড়াই, আর দেশে থাকতেও তো তারাবি নামাজ পড়িয়েছি। তো যাই হোক, তো প্রিয় ভাইরা অনুমতি দিলে আমরা মনে হয় আমরা একটু শেষের দিকে যাব আর কি, কারণ হলো আজান হয়ে গেছে, তারপরও এখনো আরো 15 মিনিটের মতো কন্টিনিউ হয়তো করা যাবে, এরপরে চলে আসবো ইনশাল্লাহ। নিয়াজ, তোমার আমি আমি জানি যে তুমি ইসলাম ইউনিভার্সিটি ওখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছো, এবং আমরা এও জানি যে তোমার একজন স্যার যিনি যিনি আমার না সারা দেশের, সারা দুনিয়ার মানুষের, অসংখ্য মানুষের প্রিয় একজন মানুষ, তিনি আমাদের মাঝে নেই। আমি জানি তুমি তাকে নিয়ে একটা গান করেছো, তুমি তার বিষয়ে যদি একটু কথা বলো। আচ্ছা, জাহাঙ্গীর স্যার তো একজন একটা মাটির মানুষ আসলে, সত্যি কথা। আমি মল্লিক ভাইকে যেভাবে বললাম মল্লিক ভাইয়ের কথা, জাহাঙ্গীর স্যারের কথাও, জাহাঙ্গীর স্যার একেবারে ডিফারেন্ট, অন্যরকম একজন মানুষ, যে কাছ থেকে তাকে না দেখবে, যে তার ক্লাস না করবে। আমি তো ক্লাসে বসেছিলাম, ক্লাস করছে দীর্ঘদিন, আমি একটা বার 5টা বছর স্যারকে পেয়েছি, অনার্স ফার্স্ট ইয়ার থেকে একবারে মাস্টার্স পর্যন্ত। আমাদের মাস্টার্স পরীক্ষা যখন স্যারের পরীক্ষা আমরা দিই, স্যার শুধু খাতাটা দেখতে পারেন, এর আগে খাতা দেখার আগে মারা গেছেন, আমরা পরীক্ষা দিতে পারছি। তো স্যারের ব্যাপার কথা হলো, স্যার অনেক হাসি খুশি একটা মানুষ, তার মনে কখনোই কষ্ট এটা বুঝতে দিত না। আর যাই হোক, পরে হচ্ছে স্যার একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমি গান করছি। তো জাহাঙ্গীর স্যার অনেক হাসি খুশি একটা মানুষ, অনেক পরিচ্ছন্ন একটা মানুষ, সাউন্ড আসতেছে, যা হোক। তো পরে স্যার তো এক্সিডেন্ট করে মারা যান, আমরা সবাই সবাই জানি, ট্রাকের সাথে স্যারের এক্সিডেন্ট। স্যারের সব থেকে বড় যে লক্ষ্য উদ্দেশ্য, সেটা হলো যে আমরা কে কোন দলের, কে কোন মতের, এইটা না, আমাদের ইসলামটা কিভাবে ঐক্য করা যায়, আহলে হাদিস হোক, হানাফি মাযহাব হোক, এদের সকলকে এক করে কাজ কর, কারো গীবত করা, কারো মাহফিল স্টেজে এ খারাপ না, ও ভালো না, আমি শুধু ভালো, মানে তার কথা হচ্ছে জিনিসটা এরকম না, বরং আমরা সবাই কাজ করতেছি, যার যতটুকু ভুল আছে এটু আমরা সংশোধন করি সবাই। স্যার একটা ট্রাস্ট করেছে ঝিনাইদহে 5তলা, সেখানে অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টরা সেখানে গিয়ে বিভিন্ন দাওরা হাদিস পড়তেছে, সেখানে নিয়ে পড়তেছে, তাফসির নিয়ে পড়তেছে, স্যারে ফ্রি করে দিয়েছে যে তোমরা এলেম শেখো। তো স্যারের একটা কথা বলি, যে স্যার যখন মদিনাতে পড়েছেন, স্যারের ঘটনা যে আমি হেফজে পড়েছি এরকম, যে আমি আমি যেখানে থাকতাম ওইখান থেকে আমি ক্লাসে যখন যেতাম প্রাইভেট কারে, তখন আমি শুধু ওই যাওয়ার সময়টুকু আমার 20 মিনিট লাগতো, ওই 20 মিনিট আমি আমার পড়তাম, পড়তে পড়তে এক পর্যায়ে আমার মুখস্থ হয়ে গেছে কোরআন। অনেক ব্রিলিয়ান্ট একজন মানুষ, স্যারের জন্য সবাই দোয়া করি, স্যার জন্য অবশ্যই জান্নাতুল ফেরদৌস নসিব করুন, এটাই। হ্যাঁ, তুমি যদি একটু স্যার স্মরণে একটু গানটা শোনাও। না, আমি একটা অন্য রমজানের গান গাইতে চাচ্ছি, স্যারকে নিয়ে আমি অন্য একটা নামে করব স্যারের গানটা। ওকে ওকে, একটু রমজান একদম শেষ টাইমে, তো আসলে সেহরির ইফতারের পরে সবাই
একটু রেস্ট নেয়, এরপর হচ্ছে নামাজ তারাবিতে চলে যায়, একটু পরে তারাবি হুম হবে, আমরা বিশ্বাসই করবো আচ্ছা না। আমি রমজানে একটা গান, আমার লেখা একটা গান, এটা গেয়ে এরপর আমি শেষের দিকে যাচ্ছি, জি জি যেহেতু রমজান মাস, একটা রমজান গান না করলে মানুষ একটা চাই, অনেকে লেখে রমজানের গান শুনতে চায় ভাই এসে। ওকে, এসেছে রমজান একটি বছর পরে, রহমত এসেছে প্রতিটি ঘরে ঘরে, পাখিরা গাইছে মধুর গান, ফুলেরা পেয়েছে নতুন ঘ্রাণ, রহমত আকাশে বাতাসে ঝরে, এসেছে রমজান একটি বছর পরে, রহমত এসেছে প্রতিটি ঘরে ঘরে, এসেছে রমজান, নদীরা ছুটেছে আপন মনে, ঝর্ণা ঝরে যায় তার শরণে, তারা দেরি মেলা করে শুধু খেলা চাঁদটি ঘিরে, এসেছে রমজান একটি বছর পরে, রহমত এসেছে প্রতিটি ঘরে ঘরে, এসেছে রমজান, মৃদু বয়ে চলা প্রবণ জনে, খুশির দোলা দেয় জনে জনে, শ্যামের উপহার দিবে যে পরোয়ার আপন করে, এসেছে রমজান একটি বছর পরে, রহমত এসেছে প্রতিটি ঘরে ঘরে, পাখিরা গাইছে মধুর গান, ফুলেরা পেয়েছে নতুন ঘ্রাণ, পাখিরা গাইছে মধুর গান, ফুলেরা পেয়েছে নতুন ঘ্রাণ, রহমত আকাশে বাতাসে ঝরে, এসেছে রমজান। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর আমরা গান শুনলাম এবং আমাদের যাওয়ার সময় চলে আসছে। নিয়াজ, তোমার নতুন গানের কি প্ল্যান আর কি, নতুন কি প্ল্যান? নতুন নতুন গান কয়েক, আমি একটু একটা গান একটু গাইতে যাচ্ছি, অল্প একটু, একটা অন্তর শুধু গাবো। এটা গানটা হচ্ছে সেরা জান্নাত, এটা মানে ভাইয়াকে আমি দিছি গানটা, তো আমি অল্প একটু গাবো, ভাইয়াকে এটা গাওয়ার সুযোগ দেওয়া হবে না আজকে, এটা আমি শুনো, শুধু মুখটা শুনাবো আর কিছু শোনাবো না। হ্যাঁ, এটা আমার অলরেডি রেকর্ড হয়ে গেছে, ইনশাআল্লাহ চলে আসবে, হ্যাঁ স্বাভাবিক অবস্থা যখন ফিরে আসবে ইনশাআল্লাহ। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত, আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত, আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। থ্যাংক ইউ নিয়াজ, সুন্দর, এই গানটা আসবে ইনশাল্লাহ, কারণ আপনারা জানেন ইতিমধ্যে যে নিয়াজ এবং আমার, আমি তো আসলে এই সমস্ত দিক থেকে একটু দূরে ছিলাম, মানে কাজ করে গেছি, কাজগুলো সবার মাঝে ইনশাআল্লাহ ফি সাবিলিল্লাহ আল্লাহর জন্যই কাজ করেছি, তো অসংখ্য অগণিত ভাই আপনাদের ভালোবাসার কারণে একেবারে ইউটিউবে সয়লাভ আমার গানগুলো, কিন্তু আমার পার্সোনাল কোনো ইউটিউব চ্যানেল ছিল না, তো বেশ কয়েকদিন আগে আমি একটা ইউটিউব চ্যানেল করেছি, যেখানে আমি চিন্তা করেছি যে নিয়াজ যেহেতু এখন দেশে, ওর ওর কিছু কাজ হোক,
আমার দুই ভাইয়ের সমন্বয় আস্তে আস্তে কিছু কাজ যদি আপনাদের কাছে আসে ইনশাল্লাহ, আশা করি আপনাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে। তো আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, আমি ইউটিউব লিঙ্কটা দিয়ে দেবো অবশ্য লাইভ থেকে বের হয়ে যাওয়ার পরে। তো প্রিয় ভাইরা আজকে এখানেই শেষ করতে হবে, অলরেডি মেসেজ কালচারাল গ্রুপের আমাদের গ্রুপ প্রোগ্রাম এখনই শুরু হয়ে যাবে, অলরেডি কল আসতেছে, আমি এখন অন্য একটা প্রোগ্রামে জয়েন করবো ইনশাল্লাহ। নওশাদ ভাইয়ের কণ্ঠে সঙ্গীত শুনতে চাই, অবশ্যই নওশাদ ভাই সব সময় গান শুনিয়েছে শোনাবে এবং আমি আছি আপনাদের সাথে। তো সব শেষ কথা নিয়ে আছি, তুমি ভাইদের উদ্দেশ্যে কোনো মেসেজ যদি থাকে তুমি দিয়ে যাও, দোয়া চাও, দোয়া করো সবার জন্য, এবং এরপরে আমরা লাইভটা শেষ করবো ইনশাল্লাহ। জি অবশ্যই, সেটা হলো আমার কিছু প্ল্যান ছিল, গান দেরি করেছিলাম দুই তিনটা, আরো কিছু গান রয়েছে এগুলো খুব শীঘ্র পেয়ে যাবেন এটা আমি চিন্তা করেছিলাম, বাট এই করোনার জন্য সারা দেশে যে অবস্থা, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আর আমরা সবাই সবার জন্য দোয়া করে রমজান মাস খুব দ্রুত যেন আমরা যেন এই বিপদ থেকে উদ্ধার হই সবাই এবং সুন্দর সুন্দর কাজ করতে পারি। বিশেষ করে যারা আমি যাদের থেকে অনুপ্রেরণা পেয়েছি, মল্লিক ভাই, সাইফুল মনসুর ভাই, তারাক মানা ভাই, মশুর ভাই, আব্দুল কাফি ভাই, নওশাদ মাহফুজ ভাই, এদের গান শুনে শুনে ছোটবেলা থেকে বড় হওয়া, এদের সবার জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের কাজ যেন শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, এটা সবার মাথায় রাখতে হবে, কোনো স্বার্থ ছাড়া কাজ করতে হবে, এই বড় হওয়া, নিজেকে প্রকাশ করা, এই এই এটা যেন কখনোই না হয়, এটা এটা কোনো লাভ নেই, এটা বাস্তব কথা। ভাই বলতেছিল যে আমরা একটা গান, আমরা আমি শুনেছি কাফিবের কাছে যে নওশাদের যে আমার প্রিয় অ্যালবামটা প্রথম যে রেকর্ড হয়েছিল ওই অ্যালবামটা যদি তুমি শুনতা তাহলে দেখতো কণ্ঠ কাকে বলে, কারণ ওই সময় সে সুস্থ ছিল, এবং সেকেন্ড টাইমের অ্যালবামটা ওইটা হারাই ফেলছে, সিএইচপি হারাই গেছে, বাইজিৎ ভাই ওইটা বলছে ওইটা হারাই ফেলছে, নওশাদকে আবার পাঠাও, সে আবার সেকেন্ড টাইম গিয়ে ওই টোটাল গানগুলো একবার একবার করে করে দিয়ে 12টা গান গিয়ে আসছে, এটা হচ্ছে জোরালা কণ্ঠে আপনার আমার প্রিয় গানগুলো আপনারা পেয়েছে। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমার ভাইদের জন্য দোয়া করুন, ভাই যেহেতু দূরে রয়েছে লন্ডনে আছে, ভাই ইউরোপে যেহেতু খুব খারাপ অবস্থা সত্যি কথা, যেটা আমার আরো দুইটা ভাই দুবাইতে থাকে, তাদের জন্য দোয়া করবেন, আর আমরা আমরা সবার জন্য সবাই দোয়া করি, রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, এবং এই করোনা যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করি, যারা আক্রান্ত হয়েছেন তারা যেন সুস্থ হয়ে যান তাড়াতাড়ি, এটা আমাদের সবাই কামনা, সবাই ভালো থাকবেন, আমার জন্য পার্সোনালি দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমরা আজকে চেষ্টা করেছি আপনাদের সাথে কতটুক সফলভাবে করতে পেরেছি জানি না, কারণ টেকনিক্যাল অনেক প্রবলেম হয়তো থাকে, সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। চেষ্টা করব নিয়মিত অনেক ভালো ভালো সম্মানিত মেহমান যারা রয়েছেন, বড় মাপের শিল্পী আর্টিস্ট যারা রয়েছে তাদেরকে পর্যায়ক্রমে আস্তে আস্তে আনার চেষ্টা করব। প্রিয় ভাইরা, শুধু একটা কথা বলবো যে আজকে মসজিদের দরজা বন্ধ, বাইতুল্লাহর দরজা বন্ধ, মসজিদে নববীর দরজা আমাদের জন্য বন্ধ, আল্লাহ যেখানে আপনি হেঁটে গেলে তিনি আল্লাহ দৌড়ে আসে বান্দার কাছে, সেখানে আজকে আমাদের জন্য দরজা বন্ধ হয়ে গিয়েছে। তো আল্লাহ আমাদের উপরে নারাজ, আমাদের উপরে অসন্তুষ্ট, আমরা দুনিয়ামুখী, আমরা সবাই গাড়ি বাড়ি কে কত সম্মান, কে কত কার কত হাক ডাক এইগুলো নিয়ে আমরা ব্যস্ত, যার ফলে আজকে হয়তো আমাদের এই অবস্থা, দুনিয়া কত মানুষ না খেয়ে আছে, নিপীড়িত, নিষ্পেষিত, নির্যাতিত, এগুলোর প্রতিবাদ আমরা করি না, যে যেখানে আছে যে দরবারে আছে সে দরবার নিয়ে ব্যস্ত আছে, যে বক্তা সে চায় আমি আমাকেই সবাই ভালো জানবে, আমার নামই হবে, যে ব্যবসায়ী সে মনে করবে আমার এই ব্যবসা, আমার মনে হচ্ছে কারণ আমি ফিল করি যে এইরকমই মনে হয় একটা কিছু, তা না হলে এরকম কঠিন একটা অবস্থা আমাদের মাঝে আসবে। তবে একটা কথা থেকে যায় যে ভালো মানুষ এখনো দুনিয়াতে আছে আর আল্লাহর শুকরিয়া আমরা বেঁচে আছি। তো সব বন্ধ হলো, আল্লাহর আল্লাহর সিজদার জায়গাটা তো আমাদের জন্য খোলা রয়েছে, ঘরকে আমরা ইবাদতখানা বানাই, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, একে অপরের জন্য দোয়া করি, বিশেষ করে এই রমজান মাস, এই বরকতময় মাস, দোয়া কবুলের মাস, এই মাসে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি যে রব্বুল আলামিন তুমি আমাদেরকে ক্ষমা করে এই করোনা নামক আজাব তুমি আমাদের মাঝ থেকে উঠিয়ে নাও, যারা আক্রান্ত হয়েছে আল্লাহ তাদেরকে সুস্থ করো, যারা যে সমস্ত মুসলিম ভাই বোন যারা জীবন দিয়েছে, যারা চলে গেছে এই করোনা নামক মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা দান করুক, এই দোয়া করি, সমগ্র দুনিয়ার মানুষের জন্য দোয়া করি, এই এই কঠিন বিপদ থেকে আল্লাহ হেফাজত করুক। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, মেসেজ কালচার গ্রুপ তাদেরকেও আমি নিয়ে আসবো প্রোগ্রামে ইনশাআল্লাহ, এখন তো আমরা পার্সোনালি এটা
স্কাইপে গ্রুপিং প্রোগ্রাম করব আর কি। তো আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, এ দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমার ছোট্ট পরিবার আইমান মাহফুজের জন্য ওর আম্মুর জন্য দোয়া করবেন, আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি এবং এই সকল ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। সর্বশেষ কথা, ইসলামী গান যেন হয় ইসলামী গানের মতো। আমি সবার প্রতি সম্মান রেখে বলতেছি যে যে যদি কেউ এটা নিয়ে বাড়াবাড়ি করে বলে যে ইসলামী মিউজিক জায়েজ এটা বা এটা কোনো অসুবিধার কিছু নাই, সে বস্তু বড় ভুলের মধ্যে এবং ক্ষতির মধ্যে নিগদিত আছে এবং অনেক বড় গুনাহের ভিতরে সে লিপ্ত থাকবে যদি এই ধরনের কথা কেউ একেবারে চ্যালেঞ্জ ছুড়ে বলে থাকে। চূড়ান্ত ভাবে এটা বলা এই মিউজিক হারাম ইসলামী গানে, এটা মানতেই হবে। তো আমরা চাই মিউজিক সারা গান সারা পৃথিবীতে যেভাবে ছড়িয়ে আছে, আসুন আপনারাও চলে আসুন। আপনাদেরও তো মিউজিক এবং মিউজিক উইদাউট মিউজিক গান আছে, আপনারা একটা অজুহাত সবাইকে দিয়ে থাকেন যে আমার নন মিউজিক, মিউজিক ছাড়া যে গানগুলো আছে সেগুলো শোনেন, মিউজিক গুলো শুনবেন না, এটা হয় না। আপনি আপনি নামাজ পড়বেন, আপনার আপনি আবার মদ খাবেন অথবা আপনি ঘুষ খাবেন, আপনি তাহাজ্জুদ গুজারি করবেন, আবার আপনি অশ্লীল কাজে জড়িত থাকবেন, এটা হয় না কখনোই, দুইটাকে এক করা যাবে না। তো হক সবসময় মানে কালো এবং সাদাই দুইটাকে আলাদাই রাখতে হবে আপনাদেরকে। তো সবার প্রতি ভালোবাসা রেখেই বলছি, ইনশাআল্লাহ সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সুস্থ সংস্কৃতির জন্য কাজ করি। যারা কাজ করছেন আল্লাহ তাদেরকে আরো সম্মান বৃদ্ধি করুক, আরো কাজের পরিধি আরো আপনারা বাড়িয়ে বাড়িয়ে করতে পারেন সে দোয়া করি। এই বলে আজকের মতো এখন বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আপনাদেরকে সকলকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।